আসসালামু আলাইকুম, আমি ফোকাসার প্রো থেকে আবারও আপনাদের মাঝে চলে এলাম মাহবুবা। আমি আজ আপনাদের একটি অন্য ধরনের টিউটোরিয়াল করে দেখাবো, আর সেটি হচ্ছে DIY ল্যাম্পশেড, যেটি আমি নিজ হাতে করেছি। তো চলুন দেখে আসি ল্যাম্পশেডটি কেমন হয়েছে। আর হ্যাঁ, ল্যাম্পশেডটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আরও পেতে পারেন। তো আমি এখানে আইসক্রিম স্টিক ব্যবহার করেছি, যা আপনারা ক্রাফট শপ বা যে আর্ট স্টোরগুলো আছে সেখানে পেয়ে যাবেন। আমি এখানে ফেভিকল দিয়ে দুইটা আইসক্রিম স্টিককে একত্রে করছি, এবং এই আইসক্রিম স্টিকের মধ্যে আমি খুব সুন্দর করে আঠাগুলো লাগিয়ে নিচ্ছি, এবং একটার উপর একটা আইসক্রিম স্টিক দিচ্ছি, যাতে এটি দেখতে অনেকটা ওয়াল টাইপ লাগে, বা এটি একটু ফাঁকা ফাঁকা করে লাগাবো, যাতে এটার ফাঁক দিয়ে যখন আপনি লাইটটা লাগাবেন, যাতে এই আলোটা সুন্দরভাবে আপনাকে স্প্রেড করে এবং একটি মনোরম পরিবেশ তৈরি হয়। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা সাবধানতার সাথে এটি লাগাচ্ছি। এটির মাপগুলো এবং যেই গ্যাপ দিয়েছি সেটা যাতে সুন্দরভাবে বোঝা যায়, এটা করার জন্য আমি খুব সতর্কতার সাথে এটি লাগিয়ে নিচ্ছি। আমি এরকম চারটি বানিয়ে নিয়েছি, যেটা আমার চারটি ওয়ালের মতো দেখা যাবে। তারপরে আমি নিচের বেসটা কেমন করে করব সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এটি খুব কাছাকাছি লাগাবো, কারণ এর নিচে এর উপরে আমরা হোল্ডার লাগাবো। এই হোল্ডারটা লাগানোর জন্য আমাদেরকে এটা একদম পাশাপাশি করে লাগাতে হবে। এটির ফাইনাল লুকটি এরকম হবে দেখতে। আর এখন আমরা যেই ল্যাম্পের ওপরে যে শেডটি সিঁড়ির মতো দেখা যাচ্ছিলো সেটা আমরা করে নিচ্ছি। এটা ঢাকনার মতো থাকবে, কিন্তু এটা আমরা গ্লু দিয়ে একদম লাগাবো না, যাতে আপনারা যখন লাইট চেঞ্জ করতে হয় বা অন্য কোনো শেড লাগাতে হয়, সেক্ষেত্রে যাতে আপনারা এটা অনায়াসেই খুলে লাগিয়ে নিতে পারেন। আবার এটা দিয়ে ঢেকে রাখবেন, এটা আর কি পোর্টেবল হিসেবে ব্যবহার করা যাবে।
আপনারা খুব ভালোভাবেই দেখছেন আমি এটি খুব সতর্কতার সাথে সিঁড়ি আকারের মতো করে এটি করে নিচ্ছি। এবং আসলে এগুলো কাজ বলে যতটা না বোঝা যাবে আপনারা দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছেন আমি এটি কেমনভাবে করার চেষ্টা করছি। তো আমি এটি এখানে একটির উপরে একটি স্টিক দিয়ে অনেকটা যেটাকে বলে পিরামিড আকারে তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে কালো রং করে নিয়েছি এবং অন্য যেই বেসটা এবং যেই ঢাকনির যেটা করেছি সেটা আমি ইয়েলো কালার করে নিয়েছি। তো এখন চলে এলাম এই চারটা যেই পিলারের মতো করেছি সেটাকে গ্লু গান দিয়ে আটকে নিচ্ছি আমি। এটা একটু একা একা করতে কষ্টই হয়েছে, তারপরে আপনাদের ভাইয়া আমাকে অনেকটা হেল্প করেছে। তো আমি গ্লু গান দিয়ে করছি। তো আমি প্রথমে দুইটাকে আগে অ্যাড করে নিচ্ছি গ্লু গান দিয়ে, যেহেতু চারটা একসাথে কখনোই করা যায় না, দুইটা আগে করে নিচ্ছি, তারপরে আমি অন্য দুইটা করব এবং দেন আমি চারটাকে একসাথে জোড়া দিব। এবার আমি অন্য দুইটার উপরেও গ্লু গান দিয়ে করে নিচ্ছি। এটা কিছুক্ষণ ধরে রাখলেই শুকিয়ে যাবে, এই কিছুক্ষণটা আপনাকে সময় দিতেই হবে, কিছু করার নেই। সময় দিয়ে আপনাকে খুব ধীরস্থিরভাবে কাজটা করতে হবে এবং এই তো তারপরে আমি এইরকম শেপ করে দিব। হোল্ডার লাগাতে সাহায্য করছে আপনাদের ভাইয়া, কারণ আমি কারেন্টের কাজ করতে প্রচণ্ডই ভয় পাই, এই জন্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে হোল্ডারটি লাগিয়ে দিতে। তারপর এখানে আমরা যে বেজটা করেছিলাম সেই বেজের উপরে হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি এবং যেই তারটি সেটিও সিকিউর করে নিচ্ছি এবং চারিপাশে গ্লু গান দিয়ে আটকিয়ে নিচ্ছি। এবং তারপরে আমরা যেই শেডের যে চারটি স্তম্ভ করেছি সেটিকে আটকিয়ে দিচ্ছি, যাতে আপনার এটা দেখতে অনেকটা ল্যাম্পশেডের মতো দেখা যায় এবং ল্যাম্পশেডই মনে হয়।
তো আমি এটা লাগিয়ে নেছি। এখন আমরা সকেট বা প্লাগ লাগানোর চেষ্টা করব। এটাতেও আপনার ভাইয়াই আমাকে সাহায্য করেছে। তো এখন দেখছি কিছু কিছু জায়গায় আমার গ্লুগানটা লাগানো হয় নাই, তো সেখানে সেখানে আবারও লাগিয়ে দিচ্ছি। আবারও বলছি, গ্লুগানের কাজটা করতে সবাইকে সাবধানভাবে, কারণ গ্লুগানটা অনেক অনেক গরম থাকে। আর এখানে সকেটের এই কাজটা বা প্লাগের কাজটা আপনার ভাইয়া আমাকে করতে হেল্প করছে। তো এই হলো আমার মোটামুটি ল্যাম্পশেডের কাজ। আমার ল্যাম্পশেডের কাজটি কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই। এবং আর যে কোনো ধরনের প্রশ্ন থাকতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাছাড়াও আমার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে আপনারা নক দিতে পারেন। সেখানে আমার ফেসবুক আইডি এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ছিল আমার একটি ছোট্ট প্রচেষ্টা আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।